সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার জবস আপডেট ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি প্রশ্ন দেবো 86 নম্বর প্রশ্ন কোয়েশ্চেন থেকে। আপনাদেরকে আবার একবার বলে দিই, প্রশ্নগুলো হচ্ছে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, ঠিক আছে? 2022 ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এগুলো কিন্তু, ঠিক আছে? এর আগে আমি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিয়েছি, যারা দেখেনি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন এবং নোট করে রাখবেন। তো বন্ধুরা, আর সময় নষ্ট করছি না, আজকের ক্লাসটাও স্টার্ট করছি। স্টার্ট করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস অথবা ত্রিপুরা পুলিশের জন্য যদি আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট পিডিএফের মাধ্যমে নিতে চান, তাহলে যে পেমেন্টটা রাখা হয়েছে সেটা পেমেন্ট করে আপনারা সম্পূর্ণ সিলেবাস নোট আপনারা নিয়ে আপনারা বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারেন। যারা ইন্টারেস্টেড আছেন শুধুমাত্র তারাই নেবেন, যারা ইন্টারেস্টেড নন আপনাদেরকে আমি বলছি না নেওয়ার জন্য, ঠিক আছে? আর আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, আমি শুধু এটা বলছি না যে আপনারা আমার চ্যানেলে দেখে অথবা আমার কাছ থেকে নোট নিয়েই আপনারা প্রিপারেশন নেন, আপনারা যেখান থেকে পারবেন যেভাবেই পারেন আপনারা নিজে থেকেই আপনারা প্রিপারেশন নেবেন, ঠিক আছে? আপনারা ভালোভাবে পড়বেন, এটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি। আপনারা হয়তো ভাববেন যে শুধু আমি বলে থাকি আমার কাছ থেকে নোট নেওয়ার জন্য, এরকম কোনো কথা না। আমার কাছ থেকে নিয়ে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন পড়তে পারেন, না হয় আপনারা নিজে থেকে যেভাবেই হোক আপনারা কালেক্ট করে আপনারা কিন্তু আপনারা পড়াশোনাটা করবেন, ঠিক আছে? আপনারা পড়াশোনাটা করবেন, কারণ আপনাদের সম্পূর্ণ কিন্তু এখন চাকরিটা কিন্তু রিটেন এক্সামের উপরেই নির্ভর করে। তো ঠিক আছে বন্ধুরা, আর সমস্ত করছি না, আজকে ক্লাসটা স্টার্ট করছি। আজকের আপনাদের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন, গ্রামীণ মহিলাদের উদ্যোক্তায় পরিণত করতে কোন রাজ্য সরকারের সাথে মৌ স্বাক্ষর করলো অ্যামাজন ইন্ডিয়া? রাইট আনসারটি হবে অপশন এ, কর্ণাটক, ঠিক আছে? কর্ণাটক ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা চলে যাচ্ছি বন্ধুরা নেক্সট প্রশ্নে। সুপ্রিয় দর্শক, চলে এসেছি নেক্সট প্রশ্নে। তার আগে আবারও একবার বলে দিই, আপনারা শুধুমাত্র যে আমার কাছ থেকে নিয়ে পড়বেন সেরকম কোনো কিছু না, কিন্তু আমি বারবার বলছি আপনারা যদি নিজেরা আপনারা পড়েন, আপনারা ভালোভাবে স্টাডি করেন, আপনারা যেখান থেকে পারেন, আপনারা যার কাছ থেকে আপনারা মনে করেন যদি আপনারা নিয়ে পড়লে আপনারা এক্সামে ভালো মার্ক করবেন, তার কাছ থেকে নোট নিতে পারেন। আমি যদি আমার উপর আপনাদের বিশ্বাস না থাকে কোনো অসুবিধা নেই, আমি বলছি না যে শুধুমাত্র আমার কাছ থেকে নোট নিয়ে আপনাদেরকে পড়তে হবে। আপনারা যাকে বিশ্বাস করেন, আপনারা মনে করেন যার কাছ থেকে নিয়ে পড়লে আপনারা লাইফে সাকসেস হবেন, আপনারা তার কাছ থেকে নেন, তারপরেও কিন্তু আপনারা অবশ্যই আপনারা পড়াশোনাটা চালু রাখবেন, ঠিক আছে? ইন্টারভিউটা আজ না হয় কালকে কিন্তু অবশ্যই হবে। তো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, আর যারা আমাকে বিশ্বাস করেন, আমার কাছ থেকে নিতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, কাদের জন্য নতুন ক্রোমবুক ডিভাইস লঞ্চ করলো গুগল, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, আপনাদের মানব পাচার রুখতে অপারেশন AAHT লঞ্চ করলো কে? তো রাইট আনসারটা হবে এখানে অপশন এ, আরপিএফ। আরপিএফের ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে? অনেকে হয়তো ভাববেন রেলওয়ে পুলিশ ফোর্স, কিন্তু না, এটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে? ক্লিয়ার, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন, নেক্সট প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডের ঘোষণা করলো কোন রাজ্য সরকার? রাইট আনসারটা হবে অপশন সি, আপনাদের মধ্যপ্রদেশ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি আপনাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে কি, দেখুন, আপনাদের পরের প্রশ্নটা হচ্ছে, ব্রুস্ট পাসপোর্ট শিরোনামে বই লিখলেন কে, ঠিক আছে? ব্রুস্ট পাসপোর্ট শিরোনামে বই লিখলেন কে? আমরা দেখে নিচ্ছি কোন আনসারটা। তাহলে আপনাদের এই প্রশ্নের আনসারটা হবে অপশন বি, সাবি অবিদ, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশন, যাকে আমরা এসএসসি বলি, এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট আনসারটি হবে অপশন সি, এস কিশোর, ঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছে বন্ধুরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, আপনাদের এখানে কী বলা হচ্ছে, আপনাদের ফাইজার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? তো রাইট আনসার আপনাদের এখানে কী হবে বন্ধুরা? রাইট আনসারটি হচ্ছে অপশন বি, প্রদীপ শাহ, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে অপশন বি। চলে যাব পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন, আপনাদের মেডিভার্ডি নামক হেলথ কেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে, ঠিক আছে? মেডিভার্ডি নামক হেলথ কেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে? তো এখানে চারটি অপশন থেকে রাইট আনসারটি হবে অপশন সি, আপনাদের অমিতাভ বচ্চন, ঠিক আছে? অমিতাভ বচ্চন ইজ দ্য রাইট আনসার। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনাদের অনাথ শিশুদের পুনর্বাসনের জন্য কোন মিশন বাস্তবায়ন করছে কেন্দ্র? প্রশ্নটা ভালোভাবে দেখে নেন, অনাথ শিশুদের পুনর্বাসনের জন্য কোন মিশন বাস্তবায়ন করছে কেন্দ্র, ঠিক আছে? প্রশ্ন দেখে দিচ্ছি, এখন আপনাদেরকে আমি আনসারটা দেখাবো। তাহলে আনসারটা হবে কি আপনাদের এই প্রশ্নটার? আনসারটা হবে অপশন ডি, মিশন বাৎসল্য, ঠিক আছে? অপশন ডি, মিশন বাৎসল্য, ঠিক আছে? চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি আপনাদের 95 নম্বর প্রশ্নে। এই প্রশ্নটা আজকে আপনাদের লাস্ট প্রশ্ন থাকবে। তার আগে আবার আপনাদেরকে আবারও একটা কথা বলে দিতে চাই, আমি প্রতিদিনই বলে থাকি, আবারও এখনও বলছি, আপনারা
আপনাদেরকে আপনারা যে যেখান থেকে মনে করেন আপনারা পড়লে আপনারা কোয়ালিফাই করবেন আপনারা সেখান থেকেই নিয়ে পড়বেন, ঠিক আছে? যারা আমাকে বিলিভ করেন না অথবা আমার আমার ক্লাসে ইন্টারেস্টেড নন আপনারা আমার ক্লাস থেকে দূরে থাকবেন, ঠিক আছে? শুধুমাত্র যারা ইন্টারেস্টেড আছেন তারাই আমার ক্লাস করবেন অথবা আমার যারা তারাই আমার অবশ্যই আমার কাছ থেকে নোট নেবেন। তো যারা শুধুমাত্র ইন্টারেস্টেড আছেন তারাই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, যারা ইন্টারেস্টেড নন তারা করবেন না। আমি প্রতিদিন এক কথা বলে থাকি, আপনারা যে শুধু আমার কাছ থেকে নিতে হবে তা না, আপনারা যে যেখান থেকে নিয়ে পড়লে মনে করেন আপনারা কোয়ালিফাই করবেন আপনারা তার কাছ থেকেই নোট নিয়ে পড়েন। আমি চাই শুধু আপনারা পড়িয়ে আপনারা পড়াশোনা করে আপনারা ভালো একটা মার্ক পেয়ে আপনারা চাকরি পান, লাইফে সফলতা পান, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকের আপনাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যে 4000টি টেলিকম টাওয়ার বসানোর ঘোষণা করলো কেন্দ্র? তো প্রশ্নের অ্যানসারটি হবে আপনাদের কি, অপশন এ ওড়িশা, ঠিক আছে? ওড়িশা ইজ দ্য রাইট আনসার। তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।